ট্যাব দুর্নীতি, প্রশাসন রাফ অ্যান্ড টাফ ব্যবস্থা নেবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান তিনি। পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ উঠেছে বেশ কিছুদিন ধরেই। প্রথমেই অভিযোগের তদন্তে নেমে মালদহ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়, তার নাম হাশেম আলী। ইসলামপুর থেকে ধৃত ব্যক্তিরা আশারুল হোসেন, চোপড়া থেকে ধরা পড়েছে সাদ্দিক ও মোবারক হোসেন। পুলিশের অনুমান শুধু এ কজন নয়, আরও অনেকেই এই ঘটনার সাথে জড়িত, পুরোটাই একটা চক্র। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পকে যেন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করেছে অভিযুক্তেরা। জেলার এমন বহু পড়ুয়া ট্যাবের টাকা না পেয়ে রীতিমতো শিক্ষা দপ্তরকে দুষছে। পড়ুয়ারা টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে থানায় অভিযোগ জানিয়েছিল। ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আঙুল তুললেন ভিন রাজ্যের হ্যাকারদের দিকে। শুক্রবার দার্জিলিং থেকে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তদন্তে প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা টাকা পায়নি তাদের টাকা দেবে রাজ্য। শুক্রবার দার্জিলিং থেকে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে, এটা প্রশাসনের কাজ, প্রশাসন করুক, এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। তিনি জানান, মহারাষ্ট্র রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে। রাজ্য প্রশাসনের প্রশংসা করে মমতা বলেন, আমরাই একমাত্র এই গ্রুপের ছজনকে ধরতে পেরেছি, আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং, রাফ অ্যান্ড টাফ, ছজনকে গ্রেপ্তার করেছি, বাকি যা করার ওরা করবে। আজকে গুরু পূর্ণিমার দিন, আমি আপনাদের সকলকে, সকল গুরুদের আমার প্রণাম জানাচ্ছি। আমার গুরু হচ্ছে মামাটি মানুষ, আমি প্রণাম, শ্রদ্ধা, সালাম, জোহার সব জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সকল ভালো হয়েছে। এবং বিশেষ করে আমি একটি কথা বলছিলাম, মূল সেন্ট্রালে চলে যাবে, সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো যাওয়ার আগে ওকে আমি বলেছি, চারটে স্কিল ট্রেনিং সেন্টার দার্জিলিং, কালিম্পং, কাঠমান্ডু আমি করতে, শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউট, সত্যমরা করছে, সত্যম দেব, আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিই, এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে, এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ, তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগডোগরা। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1,00,000 টাকা কেনাকাটার উপর থাকবে 6,000 থেকে 12,000 টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়, রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।